जिबी हासपाताले सकाल 9টা থেকে অপারেশন থিয়েটারগুলিতে শুরু হয় রোগীর অপারেশন। চিকিৎসকেরা সঠিক সময়ে ওপিডিগুলিতে আসে কিনা তা খতিয়ে দেখতে সোমবার জিবী হাসপাতালে ছুটে যান পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি সরজমিনে খতিয়ে দেখেছেন ওপিডিগুলিতে সঠিক সময়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আসেন কিনা। তবে ওনার ধারণায় শেষ পর্যন্ত ঠিক হয়েছে। 10% চিকিৎসক উপস্থিত হননি, 90%ই উপস্থিত হয়েছেন। রোগীর অপারেশন নিয়ে ও একাংশ চিকিৎসক ওনার কর্তব্যে গাফিলতি করছেন তা সাংসদ প্রতিমা ভৌমিকের চোখে ধরা পড়ে যায়। যারা অনুপস্থিত তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নেবে সেটাও দেখার বিষয়। নয়তো যেসব চিকিৎসক কাজে ফাঁকি দিচ্ছেন না তারাও অন্যদের মতো ফাঁকি দিতে শুরু করবেন। বেতন তো কারোর বেশি কারোর কম এমন নয়, তবে কেন ফাঁকি দেওয়া হবে? ওপিডির পাশাপাশি বিভিন্ন মেডিসিন ওয়ার্ডগুলিও পরিদর্শন করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক। কিভাবে মানুষের পরিষেবা আরও উন্নত করা যায় এ লক্ষ্যে জিবি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলি ঘুরে দেখেন তিনি। বিভিন্ন ওপিডিগুলিতে আজকে এসছি। প্রথমত হচ্ছে সকাল 9টা থেকে ওপিডি শুরু হয়, কারা অ্যাবসেন্ট আছেন, সবাই সব ঠিক মতো আসেন কিনা সেগুলি দেখা। মোর অ্যান্ড লেস 90% আমাদের ডক্টররা, আমি এসে তো 9টার মরশুমে তারা এসছেন দেখেছি, আপনারাও দেখেছেন। 10% হয়তো বা আসেননি এমন কয়েকজন রয়েছে, সেগুলি আমরা দেখেছি। তার বাইরে বিভিন্ন ওপিডিতে বিশেষ করে মেডিসিনটাই আমাদের কাছে সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সুবিধা অসুবিধা কী সেগুলিও আমরা দেখলাম। তো সেগুলি নিয়ে আমরা কীভাবে আরও বেশি সুবিধা পরিষেবা আমরা দিতে পারি সেই লক্ষ্যে আমরা আজকে দেখতে এসেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।